এই পাক ভারত উপমহাদেশ তথা বিশ্বের ইতিহাসে বোধহয় এই প্রথম কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের রাজনৈতিক বক্তব্য না প্রচারের জন্য সর্বোচ্চ আদালত থেকে নির্দেশনা আসে, এই ইতিহাস কিন্তু কোথাও নেই। যে কারণে এই কথাটা আমরা বারবার বলি, যাতে এই দৃষ্টান্ত আর ভবিষ্যতে না থাকে। কারণ বাক স্বাধীনতার অধিকার আমাকে আমার রাষ্ট্র দিয়েছে, আমার সংবিধান দিয়েছে, সেই বাক স্বাধীনতার অধিকারটাকে দলীয় স্বার্থে, অর্থাৎ ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের দলীয় স্বার্থে প্রচার যাতে না করা হয়, সেই জন্যই হাইকোর্টে আশ্রয় নিয়েছে। এই কারণে এক কথায় আমাদের বারবার বলতে হয়। যাই হোক, আপনারা গত কয়েকদিন ফলো করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য যেন মিডিয়াতে প্রচার না হয়, সেই জন্য হাইকোর্টে যে রুলটা পেন্ডিং ছিল অবশেষে গতকালকে রুলটা ফিক্স করা হয়েছিল, আজকে কার্যতালিকায় ছিল। আমরা শুনতে পেলাম বিটিআরসির পক্ষ থেকে নাকি সময় নেওয়া হয়েছে, এটা শোনা কথা। বাট আরেকটা ডেভেলপমেন্ট হলো, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এদেশের আইনজীবী, ডাক্তার, সাংবাদিক, হাজার হাজার পেশাজীবী সহ বিভিন্ন রাজনৈতিক দলের এবং গণতন্ত্রপন্থী মুক্তিকামী মানুষের নেতৃত্ব দিচ্ছেন, যে কারণে অনেক মানুষ এগিয়ে আসছে এই রিটে পার্টি হওয়ার জন্য। ঠিক তেমনিভাবে আজকে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট, সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং অত্যন্ত প্রথিতযশা একজন আইনজীবী, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের প্রেসিডেন্ট ও বটে, অ্যাডভোকেট আব্দুল জব্বার ভুঁইয়া এই মামলায় আজকে পার্টি হয়েছে। হ্যাঁ, পার্টি হয়েছেন এবং পার্টি হওয়ার জন্য দরখাস্ত আমরা মহামান্য আদালতে একটু আগে জমা দিয়ে এসেছি। আমরা মাননীয় আদালতের কাছে প্রেয়ার করেছি আগামীকালকে যেন এই কার্যতালিকায় ওনার পার্টি ভুক্তির দরখাস্তটা আসে। আগামীকালকে বা মাননীয় আদালত যখন মনে করেন নিশ্চয়ই মূল রিট শুনানির আগে এই দরখাস্তটা আসবে এবং এই দরখাস্ত নিষ্পত্তির পরে মূল রিট শুনানি হবে, এইটাই প্রসিডিউর। তো আমি যা বলছিলাম যে বাংলাদেশের ইতিহাসে এত, যদি আমরা আইনের ভাষায় বলি, ডিভাস্টেটিং, ফ্রাস্ট্রেটিং, ক্যাটাস্ট্রফিক সিদ্ধান্ত আর কখনো হয়নি। মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ জনাব তারেক রহমান সাহেবের কণ্ঠ রোধ করে রেখেছে 2015 সাল থেকে। একটা রুলের কারণে এবং একটা ইন্টেরিয়াম অর্ডারের কারণে এদেশের লক্ষ কোটি মানুষ জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য আপনাদের মাধ্যমে শুনতে পাচ্ছে না। আজকে সেই বক্তব্যটা চিরস্থায়ী বন্দোবস্ত করার জন্য ওনারা গেছেন। অতএব দেশের মানুষ ক্ষুব্ধ, যেমন ক্ষুব্ধ আপনারা সাংবাদিক বন্ধুরা, যেমন ক্ষুব্ধ পেশাজীবী, ইঞ্জিনিয়ার, ডাক্তার এবং আইনজীবীরা। সেই সংক্ষুব্ধ মানুষের প্রতিনিধিত্ব করছেন আমাদের অ্যাডভোকেট আব্দুল জব্বার ভুঁইয়া। আমরা আশা করছি এই আবেদনটার শুনানি হবে পক্ষভুক্তির, তার পরবর্তীতে রিটের মূল শুনানিটা হবে। কাইসার ভাই, রিটকারীর আইনজীবী বলেছেন যে আপনাদের এই মামলায় ফিউজিটিভ, যেহেতু এই মামলায় আপনাদের শুনানির অংশগ্রহণের সুযোগ নাই। আবার বলেন। রিটকারীর আইনজীবী গতকাল বলেছিলেন যে যেহেতু তারেক রহমান ফিউজিটিভ, এই হিসাবে আপনারা এই শুনানিতে অংশ নিতে পারবেন না, পার্টি হতে পারবেন না, এমন একটা মন্তব্য করেছেন। দেখুন, রিটকারী আইনজীবী যদি এই কথাটা বলে থাকেন, আপনারা হয়তো যদিও কোশ্চেন করতে পারেন না, তারপরও পরবর্তী কোশ্চেনটা একটা রাখবেন যে কণ্ঠ রোধ করার জন্য কেউ কি কোনোদিন সুপ্রিম কোর্টে হাজির হতে পারে কিনা। আপনি একজন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, আপনি জনাব তারেক রহমান সাহেবের কণ্ঠ রোধ করার জন্য সুপ্রিম কোর্টে গেছেন কেন? কেন আপনারা রাজনৈতিকভাবে তারেক রহমান সাহেবকে মূল্যায়ন করতে পারেন না? কেন তারেক রহমান সাহেবের পক্ষ থেকে সত্য কথাগুলো বলা হয় আমরা মিডিয়াতে প্রকাশ করতে পারি না? সেই প্রশ্নটা ওনার কাছে করবেন। আর উনি যে ব্যাখ্যা দিয়েছেন এইটা আইনের নামে অপব্যাখ্যা হয়েছে। কোনো কোনো আইনজীবী বলেছেন যে বিটিআরসি চাইলে
এটা শুধুমাত্র তারেক রহমান সাহেব না, সোশ্যাল মিডিয়ার প্রসঙ্গে যে কোনো মানুষের, যেমন আপনারা ফেসবুক ইউটিউব যা কিছু করেন সেটা ইট ইজ কন্ট্রোল বাই বিটিআরসি। সো বিটিআরসি চাইলে যে কোনো কিছু এক্সিকিউটিভ অর্ডারে করতে পারে। আমাদের প্রশ্নটা ছিল যেহেতু তারেক রহমান সাহেব বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন, যেহেতু তারেক রহমান সাহেব গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নেতৃত্ব দিচ্ছেন, যেহেতু তারেক রহমান সাহেব মানবাধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন প্রতিষ্ঠা, ভোটাধিকার প্রতিষ্ঠার নেতৃত্ব দিচ্ছেন, অতএব স্বাভাবিকভাবে সরকার অর্থাৎ হেড অব দ্য এক্সিকিউটিভ এবং সরকার ওনার উপরে নাকুশ হবেন, এটাই স্বাভাবিক। অতএব সরকার চাইলে এক্সিকিউটিভ অর্ডার বলে বিটিআরসির মাধ্যমে ওনার বক্তব্য বন্ধ করে দিতে পারে। আমরা চাই আদালত, সর্বোচ্চ আদালতের যারা আদালতকে বিতর্কের ঊর্ধ্বে রাখা, আদালত এই প্রসঙ্গে ইন্টারফিয়ার না করার জন্য আদালতের কাছে আমরা আবেদন জানিয়েছি। যেহেতু একটা হাইলি পলিটিক্যাল ম্যাটার এবং এইটা সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে না, এই তারেক রহমান সাহেবের বক্তব্য প্রচারে ক্ষতিগ্রস্ত হচ্ছে লক্ষ কোটি মানুষ যারা শহীদ জিয়ার আদর্শকে বিশ্বাস করে, তার নেতৃত্বকে ফলো করে, আর এফেক্টেড হচ্ছে আওয়ামী লীগের লোকজন। অতএব আওয়ামী লীগের সরকার এখন আছে, তারা চাইলেই বিটিআরসির মাধ্যমে এক্সিকিউটিভ অর্ডারে বন্ধ করতে পারে, সেইটা তারা না করে সরকারের কাজটা সরকার না করে আদালতের উপরে আসছে, আদালতকে বিতর্কিত করা হচ্ছে। সেই কথাটা আমরা বলছি, এই স্বাধীন সার্বভৌম দেশের আদালত বিতর্কিত হোক সেটা আমরা চাই না। এমনিতে আদালত অনেক বিতর্কিত হয়েছে, নিম্ন আদালতের খালাসকে আদালত সাজা দিয়ে দিচ্ছে, 5 বছরের সাজাকে 10 বছর করা হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো অফকোর্স প্রসিজুরাল ম্যাটার, এটা আমরা আইনিভাবে বলবো, তারপরে দেশের মানুষ এই কথাগুলো বলবে। নতুনভাবে আবার যাতে এই রাজনৈতিক বিষয়টা আদালতে না আসে সেই জিনিসটাই আমরা বলেছিলাম। পাশাপাশি দেখুন, এই সরকার আসার পর থেকেই তো আদালতকে ব্যবহার করছে, আদালতকে বিতর্কিত করছে। আজকে বাংলাদেশের বর্তমান যে সংকট, এই সংকটের মূল নায়কে হচ্ছে তৎকালীন চিফ জাস্টিস, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উনি বাতিল করে দিলেন, এটা তো রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, বাতিল করে দিলেন, তখন থেকেই তো সংকটের সৃষ্টি। তো এই আদালতকে যে বারবার ব্যবহার করা হচ্ছে, এই আদালতেরই আমি একজন আইনজীবী, তো আমার যে একটা দায়িত্ব আছে অ্যাসিস্ট করার জন্য কোর্টকে আদালতের আইনজীবী হিসাবে, সেই হিসাবে অনেক আইনজীবীরা বলেছে যে সরকার আওয়ামী লীগ যেহেতু জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য মোকাবেলা করতে পারছে না রাজনৈতিকভাবে, ব্যর্থ হয়েছে, সংগঠন হিসেবে দেউলিয়া হয়েছে, অতএব সরকারে যেহেতু তারা আছে সরকারিভাবে সেটা বন্ধ করে দিতে পারে, আদালতের উপর ভর করে।